ছেলে সন্তান ও মেয়ে সন্তান কখন হয় এটা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। সূরা আশুরা 50। অন্য আয়াতে তিনি বলেন, আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত হয়ে বর্ধিত হয়, এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ রয়েছে। সূরা রাদ 8:8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমে গায়েবে চাবিকাঠি 5টি, যা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না, তা হলো আগামী দিন কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, মাতৃগর্ভে কি আছে তা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না, বৃষ্টি কখন আসবে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, কোন ব্যক্তি জানে না তার মৃত্যু কোথায় হবে এবং কিয়ামত কবে সংঘটিত হবে তা আল্লাহ ছাড়া ভিন্ন কেউ আর জানে না। বুখারি 4436। অপর হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। তখন ফেরেশতা বলতে থাকে, হে আমার প্রতিপালক বীর্য, হে আমার প্রতিপালক জমাট রক্ত, হে আমার প্রতিপালক গোস্তের টুকরা। এরপর যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার ফয়সালা করেন, তখন ফেরেশতা বলেন, হে আমার রব, পুরুষ না স্ত্রীলোক দুর্ভাগা না ভাগ্যবান হবে, তার জীবিকা কি হবে, তার আয়ু, এরপর নির্দেশ মোতাবেক তার মাতৃগর্ভে থাকা অবস্থায় এ সব কিছু লিপিবদ্ধ করা হয়। মুসলিম 6489। সুতরাং বলা যায়, আল্লাহ ছাড়া কি কেউ জানে না।